সিরিজ বাঁচানোর লক্ষ্য নিয়ে শেষ ওয়ানডেতে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে এখন ব্যাট করছে স্বাগতিকরা, উচ্ছ্বাস দর্শকদের। থানায় জিডি করতে নানা হয়রানি সহ পুলিশের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ। অনলাইনে চালুর পরামর্শ অপরাধ বিজ্ঞানীদের, প্রযুক্তিগত সমস্যার অজুহাত পুলিশের। চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে ধীর গতি ও জটের কারণে বিশ্বের বিভিন্ন বন্দরে আটকে আছে বন্দরমুখী 50,000 কন্টেনার, চরম ক্ষতির মুখে আমদানিকারকরা। পদ্মা সেতু প্রকল্প এলাকার সার্ভিস এরিয়া নির্মাণের কাজ শেষ হবে এ মাসেই, খুলে দেওয়া হলে পর্যটনে যুক্ত হবে নতুন মাত্রা, ঘটবে অর্থনৈতিক ও সামাজিক বিপ্লব। এবং বরগুনার বাউনায় স্কুল মাঠে সপ্তাহে দুদিন বসে গরু ছাগলের হাট, শিক্ষক শিক্ষার্থীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেও তাতে গেলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।